নিয়োগ দুর্নীতিকাণ্ডে আলাদা মার্কেট চালাতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তলকে ছাড়াই নিজে চাকরি বিক্রির নামে টাকা তুলতেন শান্তনু, দাবি করছেন ইডি। এ সম্পর্কে তথ্যও মিলেছে বলে দাবি করেছে তদন্তকারী সংস্থা। সিডির মাধ্যমে আদালতকে সমস্ত তথ্য জানানো হবে। মোট 300 জন চাকরিপ্রার্থীর নামের তালিকা পেয়ে গেছে কিন্তু শান্তনুর কাছ থেকে ইডি। শান্তনুর ইডি হেফাজতের মেয়াদ কিন্তু শেষ হচ্ছে, দুপুরে ইডির স্পেশাল কোর্টে তোলা হবে তাকে। তবে চাকরিপ্রার্থীদের থেকে অবৈধভাবে টাকা নিয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হাতে কিন্তু পৌঁছে দিতেন কুন্তল ঘোষই। সম্প্রতি আদালতে দেওয়া রিমান্ড লেটারে এমনই বিস্ফোরক দাবি করেছে কিন্তু ইডি। তারা আরও দাবি করেছিল যে জেরায় শান্তনু স্বীকার করে নিয়েছেন স্কুলের চাকরি পেতে তৃণমূলের অনেক নেতার হাতে নথি পৌঁছে দিতেন দলেরই নিচু তলার সদস্যরা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, যুব তৃণমূল রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ থেকে হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়, সবাই কিন্তু ভালো রকমভাবে জড়িয়ে। স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে শাসক দলের বিভিন্ন স্তরের নেতাকে গ্রেপ্তার করে ফেলেছে কিন্তু ইডি। উদ্ধার হয়েছে কিন্তু কোটি 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 টাকা, মিলেছে অগাধ অগাধ সম্পত্তির হদিস। কিন্তু আর কারা রয়ে গেছেন আড়ালে, এটাকে নিয়েই কিন্তু প্রশ্ন। দুর্নীতির এই চক্রের আসল মাথা কে, এটাকে নিয়েই হচ্ছে বড় প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আরও প্রবলভাবে সামনে এসেছে তৃণমূলের যোগ। ইডি সূত্রের দাবি, জেরার মুখে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন স্কুলে চাকরি বিক্রিতে জড়িত ছিলেন তৃণমূলের অনেক বড় বড় নেতা। আদালতে জমা দেওয়া রিমান্ড লেটারে ইডির দাবি, গত 26 জানুয়ারি জেরার মুখে শান্তনু দাবি করেন শুধু কর্মপ্রার্থীরাই নন, স্কুলের চাকরি পেতে দলের নেতাদের হাতে নথি পৌঁছে দিতেন তৃণমূলের নিচু তলার সমস্ত সদস্যরা। কিন্তু কে সেই সমস্ত নেতা, কারা তারা? এদিকে অন্তরাল থেকে সম্প্রতি এটাও প্রকাশ্যে এসেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা শান্তনুকে নির্দোষ বলে দাবি করে চান প্রশাসনিক সুরক্ষা। কুন্তলকে চিনতেন বলে স্বীকার করে নেন শান্তনুর স্ত্রী। তার নামে একাধিক সম্পত্তি থাকলেও প্রিয়াঙ্কার দাবি, স্বামীর এত সম্পত্তি সেটা পুরোটা জানতেন না। শান্তনুর স্ত্রী দাবি করেন ইডি তাকে এখনও ডাকেনি, ডাকলে তদন্তে সহযোগিতা করবেন বলেও তিনি জানান। দর্শক, এরকমই খবর বেরিয়ে আসছে এবিপি আনন্দের পাতায়, কী বলবেন? আপনার মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়।